সাংসারিক অশান্তি, স্ত্রীকে পাগল প্রমাণিত করে রিহাব সেন্টারে পাঠালো স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দমদম পুরসভা এলাকায়। বাড়ির কাজে বেরিয়েছিলেন ওই মহিলা, সেখান থেকেই রিহাব সেন্টারের কর্মীরা তাকে নিয়ে যান। পারিবারিক অশান্তির কারণে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন স্ত্রী। স্ত্রীকে পাগল চিহ্নিত করে রিহাব সেন্টারে পাঠানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে দমদম থানায়। ঘটনাটি ঘটেছে দমদম পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি এলাকায়। জানা গেছে, এই এলাকার একটি বহুতল আবাসন থেকে গত 13 জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যান গৃহবধূ সুজাতা মিত্র। সেই অভিযোগ দায়ের হয় 13 জুলাই দুপুরে। ওই দিনই রাত 7টার সময় আবাসনের আবাসিকেরা জানতে পারেন সুজাতা মিত্রকে মানসিক রোগী তকমা দিয়ে তার স্বামী ইন্দ্র শর্মা বেহালার একটি রিহাব সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছেন। এই ঘটনার কথা জানার পর ক্ষোভে ফেটে পড়েন আবাসিক ও স্থানীয়রা। মেয়েটার আর 10 বছর থেকে টর্চারিং হচ্ছিল, প্রতিবাদ মেয়েরা করেনি। ও এসে যখন মারধর হতো আমার বাড়িতে আসতো, এসে দাদা পাঠ আমাকে দাদা বলতো, আমার বউকে বৌদি বলতো। তো এসে ওর মেয়েকেও মারতো, তো মেয়ে আমাদের বাড়িতে এসে বলতো, মামা মামা বাঁচাও আমাকে। এখন ঘটনা হলো, মেয়েটা 12 তারিখ পর্যন্ত সুস্থ, তারপর হঠাৎ 13 তারিখে শুনে গেল ইনাদের কাছে ফোন আসলো যে মেয়েকে নেই, কিডন্যাপ করা হয়েছে। তারপরে এনারা সব গিয়েছে থানাতে ডায়েরি দিতে, ডায়েরি দেওয়ার পরে মিসিং ডায়েরি দিল, তারপরে আমরা চলে আসলাম। এবার এসে আমার বাড়িতে কিন্তু থ্রি টেন দিচ্ছে যে তোমরা মাঝখানে পড়ো না, নালে খুব খারাপ হবে, পুরো ফ্ল্যাটকে আমি কেস করে দেবো। কে বলছে এটা? এটা ওই যে ইন্দর শর্মা, বর ইন্দর শর্মা। মেয়েটা তো আমাদেরকে যেতে দেয়নি, দেখা করতেও দিচ্ছে না। স্থানীয়দের দাবি, সুস্থ একজন মহিলা যিনি নিয়মিত ঘরের কাজ করতেন, তিনি হঠাৎ কিভাবে মানসিক রোগী হয়ে পড়লেন। পাশাপাশি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি ছিল 18 জুলাই, সেই কারণেই কি মানসিক রোগী তকমা দিয়ে স্ত্রীকে রিহাব সেন্টারে পাঠালেন স্বামী, প্রশ্ন উঠছে এখানেও। গতকাল ছিল তার হিয়ারিং ডে, তার আগে ওকে তুলে নিয়ে যাওয়া হলো, সরিয়ে দেওয়া হলো যাতে ও অ্যাটেন্ড করতে না পারে। একদম উদ্দেশ্য করে দিত, একদম দিনের পর দিন মারধর করছে, দিনের পর দিন করছে। আর 2 বছর আগে ওকে 10 বছর ধরে টর্চারিং হচ্ছে, 2 বছর আগে ওকে থ্রিটেন দিয়েছে। তোমার সে একটা জায়গায় কাজ করে, এই জায়গা এখানে কাজ করতে। জানা গেছে 2005 সালে ভালোবাসার সম্পর্কে ইন্দ্র শর্মার সাথে জড়িয়ে পড়েন সুজাতা। 2007 সালে বিয়ে হয় তাদের, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মেয়ে ঈশিকা 10ম শ্রেণীর ছাত্রী, ছেলে অংশুমান ক্লাস 4-এর ছাত্র। স্থানীয় সূত্র মারফত আরও জানা গেছে, 13 জুলাই মহিলা কাজ করতে বেরিয়েছিলেন দমদম পৌরসভা হাসপাতালের সামনে, সেখান থেকেই রিহাব সেন্টারের কর্মীরা তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কতদিন ধরে কাজ করতো আপনার ওখানে? জুন মাস থেকে 22 তারিখ থেকে করতো। কি কিসের কাজ করতো? সে টেলার সব আছে আমার, এখানে হেল্পারে ছিল আমার। এখানে 12 তারিখ অবধি গেছে, 13 তারিখ থেকে যাচ্ছে না। 13 তারিখে সকালে ঢুকার কথা 10টার দিকে, কিন্তু ঢুকে নেই। আমি 10:30 অবধি অপেক্ষা করেছি, তারপরে আসেনি, তো কল করলাম, কল ধরেনি কিছু। আমি 3-4 বার কল করেছি যে কী হলো, আসলো না কেন, কিন্তু কলে কোনো রেসপন্স পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দমদম।